পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার জন্য জেলাজুড়ে চলছে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ। এবার পূর্ব মেদিনীপুরের এআইটিইউসি পরিযায়ী শ্রমিকদের সরকারি খরচে ফিরিয়ে আনা সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভে নামল। এদিন শুধু পরিযায়ীদের জন্য যে তা নয়, এই মারণ ভাইরাস মোকাবিলায় যারা সামনের সারি থেকে যুদ্ধ করছেন, অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং আশাকর্মীদেরও উপযুক্ত নিরাপত্তার দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। এআইটিইউসি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যরা এদিন থেকে দাবি সপ্তাহ পালন করছে। এই বিক্ষোভ এবং ডেপুটেশন জমা দেওয়ায় প্রশাসন কতটা নড়ে চড়ে বসে সেটাই এখন দেখার। পূর্ব মেদিনীপুর থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।